আজকে রান্না করব সাবুর লুচি। সাবুগুলো প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তারপর সাবুতে নুন, আদা বেটে দিয়েছি, মূলো বেটে দিয়েছি, তারপর লুচিগুলো বানিয়ে নিচ্ছি, আর ধনে পাতা কুচি দিয়েছি। আর সাবুর লুচি দেখুন এইভাবে ফুলে উঠছে, ডুবো ডুবো হয়ে ফুলছে, খুব সুন্দর সাবুর লুচি, খেতে অসাধারণ। আপনারাও ট্রাই করুন, সাবুর লুচি অসাধারণ লাগছে খেতে। ডুবো ডুবো হয়ে ফুলছে, কি সুন্দর দেখছেন, আর খুব মুচমুচে খেতে, নরম, অসাধারণ খেতে।